নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাব শিলিগুড়ির একটি নতুন দর্শনীয় স্থানে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেল দেব ট্যুর ব্লগ। আমরা এখন শিলিগুড়ির সেবক মোড় থেকে রওনা দিয়েছি আমাদের সেই গন্তব্যের দিকে। আর আমাদের গন্তব্য হলো দশমহাবিদ্যা মা কামাখ্যা মন্দির, যা তৈরি হয়েছে আমাদের এই শিলিগুড়িতেই ফাড়াবাড়ি নামক গ্রামে। শিলিগুড়ি শহর থেকে এর দূরত্ব 6 থেকে 7 কিলোমিটার। নিজস্ব গাড়ি, বাইক বা টোটো, অটো, ছোট গাড়ি ভাড়া করে আপনারা এই মন্দিরে অনায়াসে পৌঁছতে পারেন। আমরা সেবক মোড় থেকে রওনা দিয়ে প্রথমে পৌঁছালাম ইস্টার্ন বাইপাসের আশিগড় মোড়। আর এই আশিগড় মোড় থেকেই হাতের বাঁদিকের রাস্তাটি চলে গেছে বৈকুণ্ঠপুর ফরেস্ট হয়ে ফাড়াবাড়ি গ্রামে। আমরা এই রাস্তাতেই ঢুকে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই আমরা শহরের পরিবেশ চেঞ্জ করে ঢুকে পড়লাম সবুজের মধ্যে। দুদিকেই সবুজ গাছপালা আর ফাঁকা মাঠে কাশবন। আর এই ফাড়াবাড়ি গ্রাম ও এই দশমহাবিদ্যা কামাখ্যা মন্দিরে যেতে রাস্তায় পড়বে বৈকুণ্ঠপুর ফরেস্ট। আমরা এই ফরেস্টের মধ্যে দিয়ে এখন ছুটে চলছি। ফাড়াবাড়ি দশমহাবিদ্যা মা কামাখ্যা মন্দির যাওয়ার পথে আশিগড় মোড় লাগোয়া এই বৈকুণ্ঠপুর ফরেস্টটি খুব ভালো লাগবে আপনাদের। এখানে আপনারা শাহ নদীর ব্রিজের উপর কিছুক্ষণ দাঁড়াতে পারেন। এর আশেপাশে অনেক ফাস্টফুডের দোকান আপনারা পেয়ে যাবেন। আর এখানে একটি রিসর্টও রয়েছে, বৃন্দাবন গার্ডেন, চাইলে আপনারা ভিজিট করতে পারেন। এই রাস্তাটি দিয়ে আর কিছুটা দূর এগোলেই চলে আসবে ফাড়াবাড়ি স্কুল মোড়। আর এই ফাড়াবাড়ি স্কুল মোড় থেকেই হাতের বাঁদিকের রাস্তাটি চলে গেছে দশমহাবিদ্যা মা কামাখ্যা মন্দিরের দিকে। পৌঁছে গেছি ফাড়াবাড়ি গ্রামে। এই ফাড়াবাড়ি গ্রামেই আর অল্প একটু, হয়তো 8 কিলোমিটার এগোলেই পৌঁছে যাব শিলিগুড়ির বিখ্যাত মা কামাখ্যা মন্দির। তো আমরা এখন এদিক দিয়ে আগাবো। সত্যি বলতে কি, এই ফাড়াবাড়ি গ্রামটিও খুবই সুন্দর, সবুজে ভরপুর আর প্রচুর কাশফুল জানান দিচ্ছে মায়ের আগমনী বার্তা। ফাড়াবাড়ির এই স্কুল মোড়ের রাস্তা ধরেই সোজা চলে যেতে হবে আর পৌঁছে যাবেন নবনির্মিত মা কামাখ্যা মন্দিরে। অনেকেই সময়ের অভাবে গুয়াহাটির কামরূপ কামাখ্যা মন্দিরে যেতে পারেন না, তারা কিন্তু অবশ্যই এই মন্দিরে একবার আসতে পারে। এটিও কিন্তু দশমহাবিদ্যা মা কামাখ্যার খুবই জাগ্রত ও স্বপ্নে পাওয়া মন্দির। আমরা এসে পৌঁছে গেছি, এটি হলো শিলিগুড়ির নবনির্মিত দশমহাবিদ্যা মা কামাখ্যা মন্দির। শিলিগুড়ি শহর থেকে আসতে সময় লাগলো অ্যাপ্রক্স 25 থেকে 30 মিনিট। চলুন এবার মন্দিরের ভিতরটা দেখে নিই। মন্দিরের ভিতরে প্রবেশ করে দেখতে পেলাম একটি নোটিশ বোর্ড, যেখানে লেখা রয়েছে সেলফি তোলা যাবে না। অবশ্য পরে মন্দিরের এক সাধুমা বললেন মন্দিরের গর্ভগৃহেরও ছবি তোলা যাবে না। তাই আমরা যতটুকু পারলাম আপনাদেরকে মন্দিরটি দেখানোর চেষ্টা করলাম। এই মন্দিরে মা কামাখ্যার সাথে সাথে আপনি দশমহাবিদ্যার দেবী, মা ভুবনেশ্বরী, মা তারা, কালী, ত্রিপুরা সুন্দরী, ভৈরবী, বগলামুখী, ছিন্নমস্তা, ধূমাবতী, মাতঙ্গিনী ও মা কমলার দর্শন পাবেন। এবং আরও রয়েছে বাবা ভোলানাথ ও শিবলিঙ্গ, ও বাইরে বসে রয়েছেন নন্দী মহারাজ। মন্দির প্রাঙ্গণের শান্ত ধার্মিক পরিবেশ এতটাই ভালো লাগবে যে এই মন্দিরের সময় কিভাবে কাটবে আপনি বুঝতেই পারবেন না। আর এই মন্দিরের গায়ের কারুকার্য দেখবার মতো। দশমহাবিদ্যা এই কামাখ্যা মন্দিরটি আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন। মন্দিরের পিছনে রয়েছে চাপাতা বাগান ও তারপরই বৈকুণ্ঠপুরীর জঙ্গল। একদিন সময় করে আপনারা আসুন এই মন্দিরে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।